Assalamualaikum, hello, what's up guys? This is my new vlog video. So আজকের ব্লগটা হচ্ছে আমরা যবনায় বর্ণা চলে আসছে, তো বর্ণাতে হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করতেছি। দেখেন এই যে আমার পিছনে হচ্ছে প্রচুর পানি, এই যে কত জঙ্গলে যে ভেসে আসতেছে। সো আমাদের ফ্যামিলির সবাই আছে এখানে, দেখেন আমরা ডিঙ্গি নৌকায় করে ঘোরাফেরা করতেছি। তো পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন, আমরা পুরো এলাকায় ঘুরে আজকে দেখবো। দেখেন আমার পিছনে একটা সুন্দর একটা ভিউ, দেখেন ওই সাইড হচ্ছে পাহাড়, দেখেন এই যে আমি ভিউটা দেখাচ্ছি, এটা হচ্ছে মেন যবনা নদীর একটা নাল। এই নালা দিয়ে হচ্ছে প্রচুর পানি আসতেছে, দেখেন কত ধার এখানে। আমাদের সিরাজগঞ্জ এলাকায় পুরো বর্ষা হয়ে গেছে আপনারা জানেন, এবং টিভিতে নিউজ দেখেছেন, বিভিন্ন মিডিয়াতে নিউজ দেখেছেন। তো আজকে আমরা হচ্ছে যাব ওই এলাকায়, ওইদিকে যাব আমরা, ওই পাহাড়ে চলে যাব ওই কোনায়। তো ধারে হচ্ছে আমাদের ডিঙ্গিটা ঘুরে তুলতেছে। যাই হোক, আমাদের ওই ভাই, ওই যে এক বড় ভাই হচ্ছে ওই যে বইটা মারতেছে, তো আমাদের ডিঙ্গি এগাচ্ছে না। তো আমরা দেখাবো যে কীভাবে এলাকাটা বন্যায় ভেসে গেছে পুরো এলাকার। তো সবাই হচ্ছে আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখা যাক আজকের ভিডিওটা। তো বন্ধুরা, আমরা হচ্ছে অলরেডি এই কাঁঠালের ভিতরে চলে যাচ্ছি। এখানে হচ্ছে অনেকগুলো ধার, আমি একটু আগে বলছিলাম যে হচ্ছে যে পাহাড়ের দিকে আমরা চলে যাচ্ছি। তো দেখেন আমাদের আজকে ফিলিংসটা হচ্ছে একটু অন্যরকম, কারণ আমি ফার্স্ট টাইম হচ্ছে ডিঙ্গি নৌকা চড়ে যবনা নদীতে একটু ভ্রমণ করছি, বাট আগে কখনো এরকম ভ্রমণ করিনি। আমার পিছনে হচ্ছে একটা পাহাড়, আর হচ্ছে পিছনে হচ্ছে যবনা নদীর একটা নাল। তো এই নাল দিয়ে হচ্ছে আমাদের ডিঙ্গিটা ওই উজান দিকে চলে যাচ্ছে। তো আমি আমার পিছনের ভাইকে একটু দেখাই, ওয়েট করেন। তো আমার ভাই হচ্ছে, দেখেন যেভাবে নৌকি মারতেছে, দেখেন ভাইয়ের পিছনে ভিউটা দেখেন কত সুন্দর, আকাশটা আরও যা লাগছে না, একদম অপূর্ব দেখতে থাকেন, এত সুন্দর ভিউ। তো বন্ধুরা, আমরা হচ্ছে এখন ঘুরতে ঘুরতে চলে আসছে হচ্ছে যবনা নদীর একটু পায়ে। তো পায়ে আমরা হচ্ছে চায়না জাল পানির নিচে পাতা হয়েছে, তো এই মাছ হচ্ছে আমরা এই যে দেখবো এখন, এই যে আমার ভাই হচ্ছে উড়াচ্ছে এই যে জাল। তো এটাতে হচ্ছে মাছ খুব একটা পরে নাই, জাল আমরা ঠিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন। তো হচ্ছে আমাদের সিরাজগঞ্জ বন্যার পানি, এই দেখেন এত সুন্দর দৃশ্য, এটা বলার মতো না। এই দেখেন, এটা হচ্ছে বললাম না যে আমরা পাহাড়ে যাবো, এই যে পাহাড়ে চলে আসছি, এই দেখেন এটা হচ্ছে আমাদের সেই পাহাড়। তো এখন আমরা আর একটা জালের দিকে, ওইদিকে চলে যাবো, ওইদিকে আর একটা জাল আছে, আমরা ওইদিকে চলে যাবো। তো এলাকা জুড়েই হচ্ছে পানি আর পানি। বন্ধুরা, এই হচ্ছে আমরা আর একটা জালে চলে আসলাম, এই যে আমি ভিডিওর একটু আগে বলছিলাম হচ্ছে, দেখেন ভাই জাল উড়ান তো ভাই, দেখি কি পরিমাণ। তো দর্শক দেখেন এই যে চায়না জালে, দেখেন কত সুন্দর নদীর মাছ পড়েছে, এবার এগুলো হচ্ছে যবনা নদীর মাছ। এই দেখেন দেখতে পাচ্ছেন আপনারা, এখন এটা হচ্ছে পুরোই হচ্ছে জাল পাতা হয়েছে এদিক দিয়ে। তো আমাদের বেশ আর দশটা জাল এই নদীতে আমরা আজকে
পানির নিচে দিয়েছি। ইনশাল্লাহ দেখা যাক আজকে কতগুলো আমরা মাছ পাই। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা এই মাছগুলো উঠাবো না, উঠাবো কালকে সকালে। সো আমি হয়তো মাছগুলো আপনাদের দেখাইতে পারবো না, তো আমি দেখাইলাম হচ্ছে জালগুলো কীভাবে পানির নিচে পাতা হয়েছে, যে আমার এক বড় ভাই পানির নিচে জাল ঠিক করে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা এতটুকুই। সো যদি সবার ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।